পটিয়ায় আল আরাফা ইসলামী ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন বই দুর্লভ ছবি সম্বলিত এই কর্নার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা জোন প্রধান ও এর ভিপি মোহাম্মদ আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান, উপমা ব্যাংকের চেয়ারম্যান সেক্রেটারিয়েট মোহাম্মদ পিয়ারু জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া শাখা ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ অলিউল্লাহ। এতে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার জন্ম না হলে বাঙালিরা যেমন স্বাধীনতার শৃঙ্খল মুক্ত হতো না, তেমনি আমরা আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানা। মুজিব কর্নার বলে এরকম একটি উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে চমৎকার একটি উদ্যোগ হবে বলে আমি মনে করি। সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করছে এবং এর উদ্যোক্তা মেইন আমাদের ব্যাংকের চেয়ারম্যান চট্টগ্রামের তথা সারা বাংলাদেশের কৃষি সমগ্র ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল সামাদ আবুল স্যারের নেতৃত্বে আজকে ম্যানেজমেন্ট বোর্ড আজকে ব্যাংকের একমাত্র আল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা স্লোগান আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে ছড়িয়ে দিতে চাই, দেশ এনেছে নৌকা, দেশ বাঁচাবে নৌকা। আল আরাফা ইসলামী ব্যাংক পটিয়া শাখা আজকের একটা মুজিব কন্যার উদ্বোধন করতে পেরে আমরা সর্বোপরি আন্তরিকতার সাথে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক পটিয়া শাখার মাধ্যমে মুজিব কন্যার উদ্বোধনের মাধ্যমে তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি যে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জাতির জন্য। কারণ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ওনাদের চিন্তিত মনে নেই, তাদের আন্তরিকতা, তাদের প্রচেষ্টা, তারা এই মুজিব কর্ণাকে আন্তরিকভাবে ধারণ করেছে মনের মধ্যে, যে কারণে তারা একত্র হয়ে এটা আলারফা ইসলামে করেছে মুজিব কর্ণা। আমি বলবো যে আলারফা ইসলামী ব্যাংককে অনুকরণ করে প্রত্যেকটা ব্যাংক এই ধরনের কর্ণার করা উচিত বলে আমি মনে করি।